হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব আপনাদের মোস্ট রিকোয়েস্টেড মুভি। মাই নেম ইজ খান। মুভিটি 2010 সালে রিলিজ হয়। মুভিটির আইএমডিবি রেট 7.9 আউট অফ 10 এবং 92% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভির শুরুতেই আমরা শাহরুখ খানকে দেখতে পাই। এই মুভিতে তার নাম রিজওয়ান খান, যে কিনা কোনো এক কারণে ওয়াশিংটন শহরে যাচ্ছিল। কিন্তু এয়ারপোর্টে পুলিশরা তার আচরণে একটু অস্বাভাবিক মনে করে এবং চেক করতে নিয়ে যায়। এই জন্য রিজওয়ান সেদিন ফ্লাইট মিস করে এবং বাসে করে ওয়াশিংটন শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে পুলিশরা রিজওয়ানকে জিজ্ঞাসা করে, ওয়াশিংটন গিয়ে আপনি কি করবেন? রিজওয়ান তখন বলে, আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব এবং তাকে বলবো, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। এরপর রিজওয়ান তার বউকে স্মরণ করে ডায়েরিতে নিজের গল্প লিখতে শুরু করে এবং মুভিতে ফ্ল্যাশব্যাকে আমরা ছোটবেলার রিজওয়ানকে দেখতে পাই, যে কিনা তার মা এবং ভাইয়ের সাথে থাকত। রিজওয়ানের বাবা অনেক আগেই মারা গেছে। ছোট থেকেই রিজওয়ানের এসপারগাস সিন্ড্রোম নামক একটি সমস্যা ছিল, যার কারণে রিজওয়ানের জীবন সবার মতো স্বাভাবিক ছিল না। হলুদ রং এবং জোরালো শব্দ রিজওয়ান মোটেও সহ্য করতে পারত না। রিজওয়ানের অসুস্থতার কারণে তার মা সবসময় তাকে একটু বেশি কেয়ার করত, যার জন্য রিজওয়ানের ছোট ভাই জাকির রিজওয়ানকে হিংসা করত। ভাই বোনের মধ্যে এটা তো স্বাভাবিকই, কিন্তু ছোটবেলা থেকেই রিজওয়ান ছিল অত্যন্ত বুদ্ধিমান। এই কারণে রিজওয়ানের মা মাস্টার ভাড়িয়া নামক একজনের কাছে রিজওয়ানের লেখাপড়া শেখার ব্যবস্থা করে। মাস্টার ভাড়িয়া রিজওয়ানকে বইখাতা ছাড়াও পার্থিব জীবনের অনেক শিক্ষা দেয়। রিজওয়ানের ভাই জাকিরও অত্যন্ত বুদ্ধিমান ছিল। 18 বছর বয়সে স্কলারশিপ পেয়ে সে লেখাপড়া করতে আমেরিকা চলে আসে। জাকির আমেরিকাতেই বিয়ে করে সেটেল হয়ে যায়। এরপর মা এবং বড় ভাইকেও আমেরিকা নিয়ে আসার ব্যবস্থা করে, কিন্তু তার আগেই তাদের মা মারা যায়। এরপর জাকির রিজওয়ানকে আমেরিকা নিয়ে আসে। জাকিরের বউ হাসিনা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। তিনিই প্রথম রিজওয়ানের এই রোগের সমাধান খুঁজতে শুরু করেন। হাসিনা জাকিরকে বোঝায় যে রিজওয়ান অটিস্টিক নয়, শুধু রিজওয়ানের একটি সমস্যা রয়েছে, তা হচ্ছে এসপারগাস সিন্ড্রোম। এরপর জাকির রিজওয়ানকে নিজের অফিসে নিয়ে গিয়ে সেলসম্যানের একটি চাকরি দিয়ে দেয়। তাদের পণ্য ছিল মূলত হার্বাল কসমেটিক্স। রিজওয়ান বিভিন্ন পার্লার এবং সেলুনে গিয়ে অত্যন্ত সততার সাথে তার কাজ করতে থাকে। কাজের সূত্রে রিজওয়ানের মন্দিরা নামক একটি মেয়ের সাথে পরিচয় হয়। মন্দিরা একটি সেলুনে কাজ করত। প্রথম দেখাতেই মন্দিরাকে রিজওয়ানের ভালো লেগে যায়। কাজের বাহানায় রিজওয়ান বারবার মন্দিরার আশেপাশে ঘুরতে থাকে। অজানা কোনো এক কারণে রিজওয়ানের অস্বাভাবিক কাজকর্মগুলো মন্দিরার ভালো লাগতে শুরু করে। এভাবে রিজওয়ানের প্রতি মন্দিরারও মুগ্ধতা তৈরি হয়। এরপর মন্দিরা একদিন রিজওয়ানের চুল কেটে দেয়। রিজওয়ান তখন মন্দিরাকে বলে, ম্যারি মি। মন্দিরা এটা হেসে উড়িয়ে দেয়। এমন সময় সামির নামে কে একজন মন্দিরাকে ফোন দেয়। রিজওয়ান খোঁজ নিয়ে জানতে পারে মন্দিরার 6 বছরের ছোট ছেলের নাম সামির। মন্দিরার 19 বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। এরপর সে তার স্বামীর হাত ধরে আমেরিকা চলে আসে, আর তারপর তার স্বামী তাকে ধোকা দিয়ে অন্য একটি মেয়ের হাত ধরে অস্ট্রেলিয়া চলে যায়। অল্প কয়েকদিনের মধ্যে সামিরের সাথে রিজওয়ানের ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। মন্দিরাও বুঝতে পারে রিজওয়ান তাকে সত্যিই অনেক ভালোবাসে। কিন্তু জাকির রিজওয়ানকে মন্দিরের সাথে বিয়ে করতে বারণ করে, কারণ ইসলামে অন্য ধর্মীয় মেয়েকে বিয়ে করার নিয়ম নেই। তবে রিজওয়ান ধর্ম দেখে মানুষকে বিচার করত না। সে বিশ্বাস করত মানুষ দুই প্রকার, ভালো আর খারাপ। মন্দিরে একজন ভালো মানুষ, তাই রিজওয়ান মন্দিরার সাথেই বিয়ে করে নেয়। জাকিরের বউ হাসিনা নিজে উপস্থিত থেকে মন্দিরা এবং রিজওয়ানের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মন্দিরা এবং রিজওয়ান একটি নতুন বাড়িতে ওঠে, আর মন্দিরা নিজের একটি সেলুন খোলে। এখানে মন্দিরাদের পাশের বাড়িতে মার্ক তার পরিবার নিয়ে থাকত। মার্কের ছেলে রিসের সাথে সামিরের অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। একটি গানের মধ্যে আমরা রিজওয়ানের হাসিখুশি একটি পারিবারিক সময় দেখতে পাই। বিয়ের পরেও মন্দিরা হিন্দু ধর্ম পালন করত, আর রিজওয়ান মুসলিম ধর্ম। এটা নিয়ে তাদের কারোরই কোনো সমস্যা ছিল না। তবে সার্টিফিকেটে মন্দিরা এবং সামির রিজওয়ানের উপাধি ব্যবহার করত। সামির ছিল রিজওয়ানের সবথেকে কাছের মানুষ, যাকে বলা যায় একেবারে বেস্ট ফ্রেন্ড। ভালোই কাটছিল রিজওয়ান মন্দিরা এবং সামিরের জীবন। কিন্তু 9/11 আফগানিস সেই টেররিস্ট হামলা আমেরিকার সকল মুসলমানদের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে। আমেরিকাতে মুসলমানদের টিকে থাকা তখন কষ্ট হয়ে দাঁড়ায়। সামির মুসলমান বলে স্কুলের সবাই সামিরকে অ্যাভয়েড করতে থাকে। শুধুমাত্র রিস তখনও সামিরের সাথে ছিল। এদিকে মন্দিরার সেলুনেও মানুষ আসা বন্ধ করে দেয়। ওইদিকে হেজাব ব্যবহারের কারণে রিজওয়ানের ভাইয়ের বউ হাসিনাকেও ভার্সিটিতে অপদস্থ হতে হয়। জাকির তখন বাধ্য হয়ে হাসিনাকে হেজাব ব্যবহার করতে নিষেধ করে। এ অবস্থায় মন্দিরা গিয়ে হাসিনাকে সাহস দেয়। জাকিরও তখন মন্দিরাকে ভাবি হিসেবে মেনে নেয়। পরের দৃশ্যে দেখা যায় রিজওয়ান এবং তার প্রতিবেশী মার্ক তাদের পরিবার নিয়ে একসাথে ডিনার করছে।
এখানে রিজওয়ান জানতে পারে আফগানিস্তানে হওয়া যুদ্ধের নিউজ কভার করতে মার্ক আফগানিস্তান যাচ্ছে। আফগানিস্তানে গিয়ে যুদ্ধের মধ্যে মার্ক মারা যায়। এরপর থেকে রিজো মুসলমানদের খারাপ ভাবতে শুরু করে এবং সামিরকেও ইগনোর করতে থাকে। এভাবে সামির একদিন খেলার মাঠে রিসের সাথে কথা বলার চেষ্টা করছিল। সেখানে থাকা অন্য ছেলেরা তখন সামিরকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সামিরও তাদের কথায় রেগে যায়। সবাই তখন একসাথে হয়ে সামিরকে উল্টোপাল্টা অনেক মারধর করতে থাকে। যদিও রিস এইখানে সামিরকে বাঁচানোর চেষ্টা করছিল, একটা পর্যায়ে ওরা রিসকে ধরে সামিরকে অত্যন্ত মারধর করে এবং বল নিয়ে সামিরের বুকে অনেক জোরে আঘাত করে, আর এইখানে সামিরের মৃত্যু হয়। পুলিশের কাছ থেকে মন্দিরা জানতে পারে সামিরের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট নয়, তার নারী ছেড়া ধন এখানে ধর্মবিদ্বেষের শিকার হয়েছে। বন্দিরা এই সব কিছুর জন্য নিজেকে দোষী ভাবে। সে আত্মগ্লানিতে ভুগতে থাকে। মন্দিরা মনে করে সে যদি রিজওয়ানকে বিয়ে না করতো তাহলে হয়তো তার স্বামীর আজকে বেঁচে থাকতো। এমন সময় রিজওয়ান এসে বলে, মন্দিরা বাড়ি ফিরে চলো, ডিনারের সময় হয়েছে। মন্দিরা তখন রিজওয়ানের ওপর অনেক রেগে যায় এবং বলে, একজন মুসলিমকে বিয়ে করে সে সব থেকে বড় ভুল করেছে। রিজওয়ানের নামের জন্যই তো তার স্বামীরকে আজকে মরতে হয়েছে। কিন্তু রিজওয়ান এটা মানতেই পারছিল না। রাগের মাথায় মন্দিরা রিজওয়ানকে তার জীবন থেকে চলে যেতে বলে। রিজওয়ান তখন জিজ্ঞাসা করে, আমি কবে ফিরে আসবো মন্দিরা? মন্দিরা তখন বলে, শহরের সবাইকে যেদিন বলতে পারবে যে তুমি কোনো টেররিস্ট নও সেদিন ফিরে এসো, আর শহরের সবাইকে বলতে না পারলে তুমি গিয়ে প্রেসিডেন্টকেই বলে দিও যে আমার সামিট কোনো টেররিস্ট নয়, সে তো একটা নিষ্পাপ বাচ্চা। এরপর রিজওয়ান বেরিয়ে পড়ে শহরের প্রেসিডেন্টের সাথে দেখা করতে। অন্যদিকে মন্দিরা তার ছেলের খুনিকে খুঁজতে টহল দিতে থাকে পুলিশ স্টেশনে। সময় চলে আসে বর্তমানে। নিজের রোগকে সাথে নিয়েই রিজওয়ান পাড়ি দিতে থাকে শত শত কিলোমিটার। এভাবে রিজওয়ান একদিন জিনি নামে একটি মহিলার বাড়িতে গিয়ে পৌঁছায়। উল্লেখ্য, জিনির ছেলে সাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল। তাকে বাড়ি পৌঁছাতে এসেই রিজওয়ানের জিনির সাথে পরিচয়। জিনির আন্তরিকতায় রিজওয়ান মুগ্ধ হয়। জিনি রিজওয়ানকে জানায় 2 মাস আগে ইরাকের যুদ্ধে তার বড় ছেলে মারা গেছে। এরপর রিজওয়ান জিনিকে সামিরের কথা বলে। সামিরের ছবি দেখে জিনি ইমোশনাল হয়ে পড়ে এবং চার্জে শহীদদের ছবির মধ্যে জিনি সামিরের ছবিটিও লাগিয়ে দেয়। এরপর জিনির থেকে বিদায় নিয়ে রিজওয়ান লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছায়। উল্লেখ্য, রিজওয়ান কিন্তু এর মধ্যে ওয়াশিংটন গিয়েছিল, কিন্তু প্রেসিডেন্টের সাথে দেখা করা অতটা সহজ নয়। তাই সে প্রেসিডেন্ট আসার 3 দিন আগেই লস অ্যাঞ্জেলসে এসে বসে আছে। নামাজ পড়তে গিয়ে রিজওয়ান লক্ষ্য করে ডক্টর ফয়সল নাম একজন লোককে ভুল তথ্য দিয়ে মুসলমানদের ভেতর ধর্মবিদ্বেষ তৈরি করছে। রিজওয়ান এখানে সবার ভুল ভাঙিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এর মধ্যে রিজওয়ান কোনো এক গোপন হামলার কথা জেনে গিয়েছিল। তখন সে FBIকে সেই খবর জানিয়ে দেয়। এতে করে FBI টিম অনেক বড় একটি হামলা আটকাতে সমর্থ হয়। এরপর চলে আসে সেই সময় যেদিন লস অ্যাঞ্জেলসের একটি ভার্সিটিতে আমেরিকার প্রেসিডেন্ট আসে। রিজওয়ান এখানে উপায় না পেয়ে চিৎকার করে বলতে থাকে, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। আশেপাশের সবাই তখন ভয় পেয়ে যায় এবং পুলিশ রিজওয়ানকে অ্যারেস্ট করে। এখানে ভার্সিটির 2 জন ইন্ডিয়ান স্টুডেন্ট এসব জানতে পেরে একটি রিপোর্টারকে দিয়ে রিজওয়ানের জন্য একটি নিউজ করায়। তারা আরও জানতে পারে রিজওয়ানের জন্য FBI ডক্টর ফয়সালের অনেক বড় একটি দলকে ধরতে পেরেছে। এরপর পুলিশ রিজওয়ানকে ছেড়ে দেয়। রিজওয়ান বাইরে এসে নিউজে দেখে জিনিদের গ্রামে বন্যা হয়েছে। রিজওয়ান তখন জিনির জন্য চিন্তিত হয়ে পড়ে এবং জিনিকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্যার মধ্যে চলে আসে। তবে যাবার আগে রিজওয়ান তার ভাই জাকিরের সাথে যোগাযোগ করে এবং সেই রিপোর্টারকেও জানিয়ে দেয়। এই দুর্যোগের মধ্যে রিজওয়ান সেই গ্রামের সবাইকে সাথে নিয়ে আশ্রয়কেন্দ্র মেরামত করে। এতে করে অনেক মানুষের জীবন বেঁচে যায়। সেই রিপোর্টার তখন রিজওয়ানকে নিয়ে আরও একটি নিউজ কভার করে, যেখানে বলা হয় টেররিস্ট বলে যার সন্তানকে মেরে ফেলা হয়েছে আজকে সেই রিজওয়ান খানই লাইফ রিস্ক নিয়ে শত শত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। মুহূর্তে এই নিউজ ভাইরাল হয়ে যায়। জনসাধারণের মধ্যে তখন রিজওয়ানের জন্য ভালোবাসা বাড়তে থাকে। এরপর দেখা যায় রিজওয়ানের ভাই জাকির এবং হাসিনা সহ অনেক মুসলমান মানুষ মিলে সেই গ্রামের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে এসেছে। এতদিন পরে সে রিস বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। রিস এখানে মন্দিরাকে সব কিছু বলে দেয় এবং পুলিশ সামিরের খুনিদের অ্যারেস্ট করে। এরপর মন্দিরা এসে রিজওয়ানের সাথে দেখা করে, আর তখনই টেররিস্ট গ্রুপের কিছু লোক রিজওয়ানকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর সিন শিফট হয় হসপিটালে। রিজওয়ান জ্ঞান ফিরে দেখে মন্দিরা তার ডায়েরি পড়ে কান্না করছে। রিজওয়ান তখন বলে, আমি মরিনি মন্দিরা। এরপর দেখা যায় রিজওয়ান হসপিটাল থেকে বেরিয়ে আবারও প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছে। মন্দিরা তখন রিজওয়ানকে ফিরে যেতে বলে, কিন্তু রিজওয়ান বলে সে প্রেসিডেন্টের সাথে দেখা না করে বাড়ি ফিরবে না, যা নিউজে দেখানো হয়। কিন্তু সেদিনও প্রশাসনের জন্য রিজওয়ান প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারছিল না। তখন সকল জনগণ মিলে রিজওয়ানের স্টেজে যাবার সুযোগ করে দেয়। অবশেষে রিজওয়ান গিয়ে প্রেসিডেন্টকে বলে, মাই নেম ইজ খান
অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। প্রেসিডেন্ট তখন বলে, আমি তোমায় চিনি, তুমি অনেক ভালো কাজ করেছো। রিজওয়ান তখন সামিরের ছবি বের করে বলে, মাই সন অ্যান্ড হি ওয়াজ নট এ টেররিস্ট। সবাই করতালি দিয়ে তখন রিজওয়ানকে কৃতজ্ঞতা জানায়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে।